থাকবেন না, ও আসমা ফিলাইছেন তো ইসলামের পক্ষে আজকে হাত না খালি পা উঠে দেবেন সুযোগ পান। কিন্তু ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবেন হেন ও জায়গা ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গা ঠিকই গণতন্ত্রের পক্ষে করছেন না। তো ও আসমা ফিলাইছে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারে আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক, তাজা মুনাফিক। মুনাফিকই করেন না, মুনাফিকই করেন না। মুনাফিকের চরিত্র কখন ইসলামের পক্ষে, কখন ইসলামের বিপক্ষে, তা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকে, ঠিক কি না? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিবে মুমিন, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে ভোট দিবে সেই হলো মুমিন, কথা ঠিক না? আর যারা ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয় আর ভোট কেন্দ্র ইসলামের বিপক্ষে ভোট দেয়, ওগুলো তাজা মুনাফিক। ও হাজি সাহেব হলো মুনাফিক, ও মুফতি মুহাদ্দিস হলো মুনাফিক, ওটা মোবাল্লেগলিও মুনাফিক। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, আমিন। আরে জোরে কর না, আমিন। খারাপ লাগতেছে আপনাদের? আমরা মুনাফিক নই, আমরা মুমিন, কথা ঠিক কিনা? এতদিন ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে নাকি কন? এখন থেকে মৌত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো, কি বলেন? আল্লাহ পাক সকলকে বোঝ দান করুক, জোরে কানা আমি। আলোচনা করতেছি রাজনীতি রসুলের তরিকায় হলে ইবাদত হবে, দ্বারা লক্ষ লক্ষ নিক আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে, ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দেবে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি রাজনীতি করি বা যান, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে, ওই রাজনীতির কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন, ঠিক কিনা? আলোচনা করতেছি আজকে আল্লাহ পাক সৃষ্টি করেছে লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য, তার যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, আর ইবাদত তখনই যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বা যান, যে এই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, আমার রসুল যেটা কোনো করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনো দিন ইবাদত বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট না ফরমানি মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এ কই যান আপনারা, কই যান, এ যান কই? ভালো লাগতেছে না? আর ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি কোনোদিন, নিয়ত করছি মরার আগের দিন ফোনতুও করবো না, কাজে লাগা ওয়াজ করবো, মানুষের মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো, ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, করবো না, কি কান? হ্যাঁ, আর আমি তো আগেই কইছি আমি বক্তা না, আমি ডাক্তার, বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা, যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, কি? হ্যাঁ, ভালো লাগা ওয়াজ শুনি বক্তা না লাগবে, ডাক্তার দিয়ে তার ওয়াজ হয় না, কি কান? ডাক্তার দিয়ে অপারেশন হয়, ওয়াজ হয় না, আমি তো ডাক্তার, কি? আল্লাহ পাক সকলকে বোঝ দান করুক, আমিন। জোরে কর না, আমি শেষ করে দেব, ওই উঠে উঠে চলে যাচ্ছেন আপনার, আমি তো অন্ধ হুজুর না, অন্ধ হুজুর করে মাইক ধরায় দেবেন, ওয়াজ করতেই থাকবে, লোক সব চলে গেলে ওর কিছু আসে যায় না, কারণ আসলে তার দোষ না, সে তো দেখে না যে লোক চলে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ চোখ দেশে যে একজন উঠে গেলেও দেখতেছি আমি, কি করব, শেষ করে দেবো? আবার কর না, আপনারা উঠে উঠে চলে যাবেন, আমার কবে নুয়াজ করতে, আমি কি বলদ নাকি? হ্যাঁ, আরে না, প্রস্রাব করতে গেলে তো আবার ফিরিয়ে আসতো প্রস্রাব করে, কিন্তু যাচ্ছে আর আসতেছে না তো। আমার বাবাজিরা বলতেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলে নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো যাবে না, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, মুসলমানটার কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক দেখবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, মুসলমান এগুলোর কাছেও যাইতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে বাবার পায়ে সেজদা দেবো, পীরের পায়ে সেজদা দেবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, মুসলমান কখনো পীরের পায়ে বা মাজারে যে সেজদা দিতে পারে? সমাজের বড় বড় রোগ আজকে আলোচনা করতে পারলাম না, দেরি করে দিন, কইছি না ঠকবেন, বেনামাজির গোষ্ঠীর দড়ি নাই, দাড়ি কামানো গোষ্ঠীর কিছু কলাম না, বন্ড ফিরে গোষ্ঠীর কাছেও গেলাম না, সুৎকরের গোষ্ঠীতে শুয়েও দেখলাম না, টেলিভিশনের গোষ্ঠী, আর সব থেকে বর্তমান বেশি ওয়াজ করা দরকার ছিল মোবাইল নিয়ে, তাও করতে পারলাম না, মলম নিয়ে আসছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ পেলাম না আর কি, এত রাত করে দিলি কথা কে? আবার যদি কোনো দিন আসি এলাকায় হবে ইনশাল্লাহ, কি বলে? হ্যাঁ, বড় বড় রোগের ট্রিটমেন্ট করতে পারলাম না, আবার আসলে করবেন, চুপ করে বসেন না জায়গায়।
সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেব। আমার আমি ভারত থেকে আসছি, এমন না বাজান, এদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রামে আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র, ওই কলেজের ভিপি থাকা অবস্থায় মানুষে কয়, আমি তো কই না, আমার নাম ছিল রানা, ও মানুষে কয়, আমি কি কব, ক্যাডার ছিলাম তো, বোঝেন না, ছাত্রলীগের জেলা সেক্রেটারি কি মনে করেন, পিস্তল দুটে দুই পকেটে নিয়ে ঘুরতাম ওই সময়। জি, আমার নাম শুনি মানুষ কাঁপি উঠত ভয়তে, আমি রাস্তায় বেরোলি কি ডাকন দিক সরে দাঁড়াবে, রাস্তা ছেড়ে দিশে হইতো না, এই যে মানুষ রানা মাস্তান করে চিনত ওই সময় আর কি, এখন তো না, এখন আমি মাওলানা শামসুল হক, কি গান এখন যে দেয় এটা পোস্টার, আমি নিষেধ করি তারপরেও শোনে না, এগেরও নিষেধ করছিলাম তারপরেও দেশে, যে ওই এক সময় ছিলাম এখন তো আর না। আমি যখন ইসলাম গ্রহণ করছি, তখন আমি কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, ওই সময় ইসলাম গ্রহণ করছি, ওই সময় ইসলাম গ্রহণ করছি, আর ওই বছরে আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে, 90 সালে মুসলমান ছিল, 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা ল কলেজে LLB ভর্তি হয়েছিলাম, প্রাইভেট একটা ল কলেজে, LLBও কমপ্লিট করে থুয়ে দিয়েছি, আমি তো একজন অ্যাডভোকেট, কিন্তু ওই ব্যবসা আমার পছন্দ হয় নাই, তো আমি ওদিক যাই নাই, সত্যিরে মিথ্যে বানান লাগে, মিথ্যে সত্যি বানান লাগে, জন্য আমি ওদিক যাই নাই। সার্টিফিকেট আছে, রেজাল্ট খুব ভালো, রেজাল্ট LLB খুব ভালো রেজাল্ট, আজকে যদি লাইসেন্স করে কালাকোট গাই দিয়ে কোর্টে যেয়ে উকিল বারে যেয়ে বসি, কত উকিলের বাদ বিকে উঠে যাবে না, আমার মুখে জবাব দেওয়ার মতো উকিল খুব কম আছে, কিন্তু এদেশে খুব কম আছে, কিন্তু আমার ব্যবসা পছন্দ হয় না, আমি যাই নাই ওদিকে। আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমি কলেজে চাকরি পাইছিলাম, কলেজের লেকচারার হিসাবে, একটা প্রতিষ্ঠিত কলেজে, তাও কলেজের লেকচারার হিসেবে চাকরি পাইছিলাম, আজকে চাকরি করলে ফুল প্রফেসর হইতাম, 1 লক্ষ টাকার উপরে বেতন হইতো বর্তমানে আমার, মাত্র 7 মাস চাকরি করছিলাম, 7 মাস যখন চাকরির বয়স, চরমুনার মরহুম পিসামার কলেজ মাঠে মাহফিল করতাম, ওই সময় আমি পীর মুরিদি পছন্দই করতাম না, ওই সময় বলতাম কোরআন হাদিস পড়বো, বসবো, আমল করবো, পীরের কাছে যাওয়া লাগবে কে, তবলিক করতাম তো ওই সময়, এখনও তবলিক করি, তবলিক ছাড়ি নাই, এখনও করি, কারণ তবলিক হক, কিন্তু ওই সময় খালি তবলিকই করতাম, পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম। তো ওই দিন মনে মনে চিন্তা করলাম, আমি পিসাব যেন আমারই কলেজ মাঠে আসতেছি, কী করে একটা শুনিয়ে আসি, শুনতে যেয়ে ধরা খেয়ে গেছি, 42টে প্রশ্ন নিয়ে গেছিলাম মরহুম পিসাবের কাছে প্রশ্ন করবো বলে, 42টে প্রশ্ন, একটা প্রশ্ন করার সুযোগ পাই নাই, বয়ানের মধ্যে সব প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই দিন হুজুর পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন হুজুর বয়ানের মধ্যে, আর দয়ুস উলাইয়াদ খুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না, এই হাদিস তো আগেও শুনছি, হাদিসের অর্থও শুনছি আগে, কিন্তু হাদিসের মূল মর্ম বুঝি নাই। ওই দিন পিসাবের বয়ানে হাদিসের মূল মর্ম বুঝে আসলো, তখন চিন্তা করতে লাগলাম, আমি হিন্দুতে মুসলমান জাহান্নামের ভয়তে, আর আমি কলেজে শিক্ষকতা করি, যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়াই লাগবে, আমি যদি জান্নাতে যাই রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, ঠিক কান, ওই দিন সারা রাত কাঁদছিলাম, কান্না থামাইতে পারি নাই, বুক ভাঙ্গি কালি কান্নাসছে, আরে করলাম ডাকি, জাহান্নামের থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার এখন আমি কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমান হয়ে লাভ হইলো কি, খালি খালি এই চিন্তা সারা রাত কাঁদছিলাম, সারা রাত কান্না থামাইতে পারি নাই, কাঁদতে কাঁদতে চোখের পানি তো রাত্রি বালিশটা ভিজে গেছে, পুরা বালিশ ভিজে গেছে, ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠাই দিছি, নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামে যাইতে রাজি না, ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, লাথি মারলাম চাকরিতে, ইন্তাসকে ওলামা একরাম চাকরি ছাড়তে পারে না, চাকরি ছাড়িয়ে দিয়ে খাবো কি, অর্থাৎ রিজিকের মালিক বানাইছে চাকরি রে, ওর একটার ইমান নাই, সব মুশরিক, কিন্তু সব মুশরিক, ওর একটার ইমান নাই, যারা চাকরিরে রিজিকের মালিক বানাইছে, চাকরি ছাড়তে পারে না, চাকরি চলে গেলি খাবা নাকি, এই চিন্তায় আল্লাহ যে রিজিকের জিম্মাদারি, এই একই নিয়তের অন্তরের মধ্যে নেওয়া গেল মুশরিক, সত্যিকার আল্লাহ রিজিকের জিম্মাদারি এই কথার একই যদি অন্তরে পয়দা হতো, ওই বেপর্দায় চাকরিরে লাথি মারতাম, কি কথা ঠিক না,
ওই চাকরি করা মুসলমানের পক্ষে সম্ভব না কোন আলেম তো দূরের কথা কোন মুসলমানের পক্ষে বেপর্দায় চাকরি করা সম্ভব না কি কথা ঠিক না যেই যেই মাদ্রাসায় যুবতী যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় সামনাসামনি বসাইয়া যেই মাদ্রাসায় মহিলা শিক্ষিকার পাশে বসা লাগে সিয়ারে ওই মাদ্রাসায় কোন আলেম চাকরি করতে পারে আর এই আলেমরা যদি জান্নাতে যায় কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে আর একটাও জান্নাতে যাবে না কসম খোদার এরা জাহান্নামী সবথেকে বড় কথা তাদের ঈমানই নাই আল্লাহর রিজিকের মালিক এই কথার একিনি অন্তরে না যদি একিনি অন্তরে থাকতো ওই চাকরিতে লাঠি মারতো বেপর্দা চাকরিকে কি কান হ্যাঁ এই বিয়াকেরি গোষ্ঠী চাকরি ছাড় যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় চাকরি ছাড় তওবা কর ওই চাকরি তোরে খাওয়ায় না ওই চাকরি ছেড়ে দিলি না খেয়ে মরবি না আর সবথেকে বড় কথা চাকরি ছেড়ে যদি ব্যানু চালানো লাগে রিকশা চালাতে কাম লাগিনি করতে হয় তাও কর তবু তুই জান্নাতে যাবি কিন্তু বেপর্দা চাকরি করে জাহান্নামের কীট তুই আল্লাহ পাক সকলকে বুঝদান করুক আমিন আরে জোরে কান না আমিন খারাপ লাগে নাকি খারাপ লাগে বাজা কথা মেয়েরা এলেম শিখবে না ওই হাদিস শোনায় যে শুরুতে হাদিস পড়ছিলাম না তলা বুলিলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমানের নরক ও নারক তার জন্য এলেম শিক্ষা করা ফরজ তা মেয়েরাও তো এলেম শিখবে হ্যাঁ মেয়েদের জন্য এলেম শিক্ষা করা ফরজ মেয়েরাও এলেম শিখবে কিন্তু আমার মেয়ে তোর কাছে না তোর মেয়ে আমার কাছে না মহিলার এলেম শিখবে তার নিজের মাহারাম পুরুষের কাছ থেকে অথবা আরেকজন মহিলার কাছ থেকে অথবা এমন জৈব বৃদ্ধ যার ভিতরে যৌবনের তাড়না বলতে কিছু নাই হ্যাঁ যদি পরপুরুষের কাছ থেকে শিখতেই হয় কেউ কারো চেহারা দেখতে পারবে না মাঝখানে পুরা দেওয়াল থাকবে পুরা পর্দা লাউড স্পিকারের মাধ্যমে কথা আদান প্রদান হবে অথবা ছিদ্র থাকবে দেওয়ালে একেবারে নিচেই যেখানে কেউ তাকায় ওপাশ দেখতে পারবে না এপাশ দেখতে পারবে না এরকম জায়গায় ছিদ্র থাকবে ওই পদে খাতার আদান প্রদান হবে কথাবার্তা হবে যেরকম কওমিয়া মহিলা মাদ্রাসাগুলায় চলতেছে বর্তমানে পুরুষ শিক্ষকরা শিক্ষা দেয় এলএম শিখায় মাঝখানে পর্দা থাকে এটা জায়েজ কিন্তু সামনাসামনি বসাইয়া যুবতী যুবতী মেয়েদেরকে সবক দিচ্ছেন এটা কোন দলিলে জায়েজ পালে হে দলিলটা নিয়ে আসেন দিয়ে আমার কাছে কিতাব একখানো পড়তে বাদ নাই সিয়াসত্তার কিতাব একখানো পড়তে বাদ নাই ফতোয়ার কিতাব কতগুলো গুটিছি তার হিসেব কিতাব নাই তাফসিরের কিতাব গুটতে বাদ নাই আমি কোনো কিতাবে পাই নাই যে যুবতী মেয়েদেরকে সামনাসামনি এলএম শিক্ষা দেওয়া এটা জায়েজ আছে আমি পাই নাই কোনো কিতাবে যদি পারেন কোনো দলিল দেখাইতে নিয়ে আসেন একবার সরাসরি হারাম এরা সব জাহান্নামী এরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে আল্লাহ পাক সকলকে বুঝদান করুক আমিন আরে জোরে কান না আমিন আমিন ওলামায়ে কেরাম রাগ করে না রাগ করার জন্য বলি না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি ওই চাকরি করতে হবে ব্যাপারটা হ্যাঁ শশিনা মাদ্রাসায় চাকরি না সরমুনা আলিয়াতে চাকরি না কায়েত সাবুজুরির মাদ্রাসা ঝালকাটি নেসারাবাদের মাদ্রাসায় চাকরি না যেখানে মহিলা শিক্ষিকা নাই মেয়েদেরকে পড়াইতে হয় না সেখানে চাকরি নাম নিষেধ করবো না যেই মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় যুবতী মহিলার পাশে বসে অফিস করতে হয় কসম খোদার ওই চাকরি করা হারাম 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 ওই চাকরি করে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন গোষ্ঠী শুদ্ধ আপনারা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে সব চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন বোধে রিক্সা চালান কাম লাগিরি করেন তবু জান্নাতে যাবেন কিন্তু ওই চাকরি করে জাহান্নামে যাবেন কসম খোদার ওই চাকরি করে জাহান্নামে যাবেন এখনো সময় আছে তওবা করেন এখনো সময় আছে তওবা করেন চাকরি থেকে রিটায়ার করার পরে তওবা করলে সেটা হবে ফেরাউনের তওবা ও তওবা কিন্তু আল্লাহ কবুল করবে না চাকরি থেকে রিটায়ার করার পরে যে তওবা করবেন ও তওবা আল্লাহ কবুল করবে না ফেরাউনের তওবা হবে সেটা ফেরাউনও তওবা করতে গিয়েছিল গিয়েছিল না আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কাদা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে কাদা দিয়ে মুখ জানো তওবা করতে না পারে কাদা মারি মুখ বন্ধ করছে জানেন না ঘটনা বলার সময় নাই চাকরি থাকতে যদি তওবা করতে পারেন বুঝতে হবে আসলে আপনার বুঝাইছে কথা ঠিক না চাকরিতে লাঠি মারা লাগবে বেপদ্দার চাকরি আমি করব না কি কথা ঠিক না আল্লাহ পাক সকলকে বুঝদান করুক আর যদি চাকরি চলে যাওয়ার পরে তওবা করেন ফেরাউনের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না আল্লাহ পাক সকলকে সময় থাকতে তওবা করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরে জোরে কান না আমিন আমি চাকরি ছেড়ে দিয়ে না খেয়ে মরে যাই নাই আমি চাকরি ছেড়ে দিয়ে না খেয়ে মরে যাই নাই রিজিকের জিম্মাদার কে যারা না খেয়ে মরে যাওয়ার বাইতে চাকরি ছাড়ে না ওরা আল্লাহ রিজিকের মালিক এই কথা মানে না সব মুশরিক ওরা একটার ইমান নাই কসম খোদার ওদের ইমান নাই ওরা চাকরির রিজিকের মালিক বানাইছে জন্য চাকরি ছাড়তে পারে না কি কান
আমি চাকরি ছেড়ে দিয়ে মরে গেছি না খাই আজকে 1 লাখ টাকার উপরে বেতন পেতাম চাকরি যদি করতাম কিন্তু চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় গেছিলাম বলে এখন বাত মাসে 13 14 লাখ টাকা কামাই করি আপনাদের দোয়ায় আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আরে বিশ্বাস নাই তো অন্তরে থাকলে চাকরি ছেড়ে দিতাম কবে চাকরি ছেড়ে দিলাম ওই দিন হুজুরে বয়ান শোনার পর একদিনও কলেজে যাই নাই সারা রাত কাঁদছিলাম ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠিয়ে দিছি নিজে আর কলেজে যাই নাই ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হলাম আবার চাকরি করে জাহান্নামে যাব সেই চাকরি করব লাথি মারছি চাকরিতে চাকরি ছেড়ে দিয়ে রমজান মাসে সরমনাইতে গেলাম হুজুরের সঙ্গে পরামর্শ করার জন্য হুজুর পরামর্শ দিলেন বাবা চাকরি যখন ছেড়েই দেন আপনি একজন এমএ পাস মানুষ আমার মনে আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনার থেকে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত তখন আমি বলেছিলাম যে আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায় দ্বীনের খেদমত করার সুযোগ দেয় মরহুম আল্লাহর কুতুব চার মিনার মসজিদের মিম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির একটু আগে আমার মাথা হাতে হুজুর দোয়া করলেন আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক দ্বীনের খাদেম ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক আমিন রোজার মাসে হুজুর দোয়া করলেন রোজার মাস বের হয়ে গেল আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তিলাম ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা মাদ্রাসা দারুল রাশাদ ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায় আমি নিজেও মাদ্রাসা করছি আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি পড়েছি মাত্র 5 বছরের শর্ট করছে কিন্তু মাদ্রাসা করেছি লং করছে আমার মাদ্রাসা দাওরা ফারিগ হইতে 14 বছর সময় লাগে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে বর্তমান 3টা মাদ্রাসার পরিচালক আমি তার ভিতরে একটা দাওরা পর্যন্ত সাথে হেফজখানা কেরাতখানা আছে আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত ওটার সাথে হেফজখানা কেরাতখানা আছে আর একটা শুধু হেফজখানা এবং নুরানি এই 3টা মাদ্রাসার পরিচালক আমি তার ভিতরে একটা মাদ্রাসা যেটা কাফিয়া পর্যন্ত ওটা হলো আমাদের জেলা মার্কাজ ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি আমি যেহেতু মুজাহিদের মধ্যে একজন আমারও পরিচালক বানাই রাখছে আমারও কিছু দিতে হয় সহযোগিতা করতে হয় ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি ওটা আমাদের জেলা মার্কাজ ওখান থেকে আমাদের মাসিক ইস্তেমা সব গুজারি ওখানেই হয় মুজাহিদ কমিটির ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন যত সংগঠন আছে সমস্ত সংগঠনের যত কার্যক্রম ওখান থেকে পরিচালিত হয় ওটা আমাদের জেলা মার্কাজ ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি কিন্তু পরিচালক আমি আর বাকি যে 2টা মাদ্রাসা দাওরা পর্যন্ত একটা আর একটা শুধু হেফজখানা নুরানি এই 2টার প্রতিষ্ঠাতাও আমি পরিচালকও আমি এর খরচ খসা সম আমার ঘাড়ের উপরে দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসা কবুল করে এই যে 2টা মাদ্রাসার খরচ ঘাড়ের উপরে আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে বলি নাই যে 5টা টাকা মাদ্রাসার জন্য দেন আজ পর্যন্ত বলি নাই সাথে গেলি টাহা দেয় 3 দিয়ে আর কথা কয় 33টি শুনে দেন হুজুরদের কাছে 3 টাহা দিয়ে 33 কথা কয় আমি 3 টাকা জন 33 কথা শুনবো সেই বাপের বেটা তো আমি না আমার বাপ কোটি কোটি টাকার মালিক দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন আমরা 3 ভাই 1 বোন বাপের সম্পত্তি ভাগ করলে ওয়ারি সূত্রে যা ভাগে পাবো তাতেও কয়েকশো কোটি টাকা সম্পদ ভাগে পাবো আমি 100 কোটি টাকার এত বড় ধনী আমার বাপ আর আমি 3 টাকা জন 33 কথা শুনবো নিয়ত করছি মাদ্রাসা চালাতে পারলে চালাবো নালি বন্ধ করে দেবো হাত পাত বোনা কোনোদিন দোয়া করেন তবে উপযোগ হয়ে অনেকে দেয় সেটা নিই এলাকার থেকেও অনেক মানুষ দানের সিজনে দান দিয়ে যায় বস্তা বইয়ে মাদ্রাসায় কোরবানির দিন চামড়া দিয়ে যায় জাকাতের টাকা দিয়ে যায় অনেকে মাদ্রাসার মাহফিলের দিন অনেকে এসে ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে যায় উপযোগ করে যেটা দেয় সেইটা নি এই যে মাহফিলে যায় সারা দেশে ঘুরি অনেক শ্রোতারা হাতের মধ্যে 1000 টাকা নোট 500 টাকা নোটও গুঁজে দেয় কয় হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এটা এটা কি ফেরত দিতে পারবো ওটা ফেরত দিলে লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায় তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই বাধ্য হয়ে নিতে হয় সেটা উপযোজক হয়ে দিলেনি কিন্তু হাত পেতে কারো কাছে বলি না 500 টাকা দান বলবো না কোনোদিন দোয়া করবেন আপনারা এই উপযোজক হয়ে যে যা দেয় আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে চলতেছে আমার প্রতিষ্ঠান দোয়া করবেন আমি দুনিয়ার কুত্তা না বল বুঝবেন না আমাকে আপনারা আমি দুনিয়ার কুত্তা না দুনিয়া কামাই করার জন্য আমি মুসলমান হই নাই জাহান্নাম থেকে বাঁচার জন্যই মুসলমান ছিল আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবো অসম্ভব অসম্ভব দুনিয়া লাথি মারছি আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে আসছি দুনিয়ার মহব্বত অন্তরে থাকলে ফেলে আসতে পারতাম না ও মহব্বত যখন অন্তর থেকে বেরোইছে তখন ইসলাম গ্রহণ করা সম্ভব হয়েছে নাহলে পারতাম না বুঝতেছে আল্লাহ পাক দুনিয়া দুনিয়ায় পড়ে থাকবে আমার খালি হাতে চলে যাওয়া লাগবে অথবা ওই দুনিয়ার পিছনে চেষ্টা মেহনত করে ওই দুনিয়ার পিছনে ধান্দায় ঘুরে আমার কোনো লাভ নাই এই বুঝ পাওয়ার পরেই মুসলমান হিসেবে দোয়া করবেন আপনারা বর্তমান মাসে 13-14 লক্ষ টাকা কামাই করি কিন্তু বসবাস করি একটা টিনের ঘরে একটা টিনের ঘর আমার তাও সেই গ্রাম দেশে আমার বাপের যে গ্রামের বাড়ি নড়াইলে আমার বাপের ওই গ্রামের বাড়ি থেকে 12 মাইল দূরে একই থানার মধ্যে
15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি ওটুকু করছি প্রয়োজনের তাকিদে কারণ ভাড়া বাসায় থাকতাম পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো পর্দা রক্ষা করে চলতে শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য বাড়ি করছি নালে বাড়ি করতাম না বাড়ি গত নিয়ে কবরে যাইতে পারবো না কি কা যেখানে থাকতেও পারবো না যা সাথে নিয়েও যাইতে পারবো না ওর পিছনে মেহনত করব হ্যাঁ এত বড় বলদ তো আমিই না আপনাদের মতো বলদ আমিই না করছি শুধু পর্দার খাতিরে পর্দা রক্ষা করার জন্য দোয়া করবেন অথচ যে টাকা কামাই করছি আমি মুসলমান হওয়ার পরে যে কামাই করছি চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করবো গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম আমি মুসলমান হওয়ার পরে ওটাকে আমি কামাই করছি এ 26 বছর ধরে বক্তাগিরি করতেছি বুঝেন যেদিন চরমনার পিসে মাথায় দিয়ে দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুক সেদিন থেকে বক্তা আমি মাদ্রাসায় পড়েছি তারপরে কিন্তু বক্তা ওই দিন থেকে আল্লাহর কুতুবের দোয়া এ 26 বছর বক্তাগিরি করতেছি 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে প্লট কিনে বাড়ি বানাইছে কি ডাটের ডাটের বাড়ি বক্তাদের আপনার তো খবর রাখেন না আমি 26 বছর বক্তাগিরি করতে সেটা বাড়ি করতে পারতাম না ঢাকা শহরে হ্যাঁ ইচ্ছা করলে গুলিস্তান জমি কিনে বললাম না 25-30 তলা বিল্ডিং করতে পারতাম সে টাকা মুসলমান হয়েও কামাই করছি দোয়া করবেন 3 দিনের বক্তারা কি ডাটের ডাটের প্রাইভেট কার কিনে এনেছে আর আমি 26 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কেনার সুযোগ হয় নাই আমার অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে 13-17 লাখ টাকা কামাই করি মাসে একটা গাড়ি কেনা যায় না তো সেই টাকা একত্রিত করে গাড়ি কেনবো সে সুযোগ এখনও করতে পারি নাই দোয়া করবেন এই টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে আমার সংসারে খরচ করে সীমিত একটা মাহফিলের হাত দিয়ে টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা আমি গুণাগার যা কামাই করি আর উপজাজক হয়ে যদি কিছু আসে এটা দিয়ে চলতেছে আমার প্রতিষ্ঠান দোয়া করবেন 3 ছেলে আপনি অত প্রশ্ন করেন কে তাবাজান ইচ্ছা করলে বাড়ি গাড়ি বহুত কিছু করতে পারতাম যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিলে আমি একটা প্রাইভেট কার ভাড়া করেও আনি না কোনোদিন কারণ কি জানেন আমি আজকে বাড়ির থেকে আসছি আমার এই পর্যন্ত এসে পৌঁছাইতে 650 টাকা মতো খরচ হয়েছে রাস্তায় আগামীকালকে যাইতে এরকম আরও হবে তাই মোট 1400-1500 টাকার মধ্যে আমার আপ ডাউন খরচ শেষ নিজের প্রাইভেট কার নিয়ে আসতাম মিনিমাম 8000 টাকা ভাড়া দিয়ে লাগতো আপ ডাউন ঠিক আছে মিনিমাম 8000 টাকা আমি 1400-1500 টাকা আপ ডাউন খরচ হয়ে যাচ্ছে আর বাকি টাকাটা বাঁচতেছে ওইটা আমার মাদ্রাসায় খরচ হইতেছে যদিও আমার কষ্ট হয় আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য শুধু মাদ্রাসার জন্য এটা খাদেম পর্যন্ত রাখি না সাথে বোঝেন না আপনারা একা একা সফর করি কেন এটা খাদেম থাকলে তো অনেক সহযোগিতা হয় কষ্ট কম হয় ব্যাগ ডাসেন টানে কি কন কষ্ট হয় কম হয় না কিন্তু এটা খাদেম রাখি না কেন জানেন না আমার যে টাকা গাড়ি ভাড়া খরচ হয় খাদেমের পেছনে সেই টাকা খরচ হয়ে যায় আমি হোটেলে খাই খাদেমরে খাওয়ানো লাগে আজকেও টাঙ্গাইলে এসে ভাত খাইছি হোটেলে সকালে নাস্তা করছি ফরিদপুর হোটেলে আর দুপুরে খানা খাইছি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে হোটেলে তা খাদেম থাকলে তারে খাওয়ানো লাগতো না যেই টাকা আমার খরচ হয় তার পেছনে সেই টাকা খরচ হইতো না আবার সে বেচারা আমার সাথে সাথে ঘুরবে তার সংসার খরচ দেওয়া লাগবে না দেখা যাবে খাওয়া খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ দিয়ে 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পেছনে মাসে 70-80 হাজার টাকা আমি হিসেব করে দেখছি আমি একা কষ্ট করে চলি ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি তবু খাদেম রাখি না সাথে এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার কষ্ট কবুল করুক কি করবেন না দোয়া আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে হয় এটা নিয়ে কতজন কত সমালোচনা করে হুজুর এত টাকা নাই হুজুর কন্ট্যাক্ট করে এরকমও কয় অনেকে না বাজেন কন্ট্যাক্ট না এটা এটা কন্ট্যাক্ট না আমি এটাকে কন্ট্যাক্ট মনে করি না আমি বলি যে আমার এই দিতে হবে কিন্তু এটা কন্ট্যাক্ট না আমি এই কথাও বলি যে আমার মাদ্রাসা চালাইতে যে খরচ আমাকে এটা দিতে হবে আপনাদের আর না হলে আমি পারবো না আর যদি আপনাদের কষ্ট হয় আমার এই টাকা দিতে আমার নিয়েন না আপনারা অন্য বক্তা দিয়ে করেন আমি খুশি তাতে কিন্তু নিয়ে যদি আমার কম দেন 1 টাকাও যদি কম দেন আমার মাদ্রাসার ক্ষতি হয় তা আমার নিজের কষ্ট হয় কি করব বলেন মাদ্রাসা বন্ধ করে দেবো মাদ্রাসা না থাকলে আমার এই টাকা দিয়া লাগতো না আমি দুনিয়ার কুত্তা না শুধু 8000 গাড়ি ভাড়া দিতেন আর সংসারে সীমিত খরচ হলে আমার চলে যাইত কিন্তু মাদ্রাসা করছি এখন বন্ধও করে দিতে পারতেছে না বন্ধ করে দেবো শুধু এই কারণে টাকা আমার নিতে হয় বাধ্য হয়ে নিতে হয় কি করব বলেন দোয়া করবেন আমি দুনিয়ার কুত্তা না ভুল বুঝেন না আমাকে আপনারা দুনিয়ার কুত্তা না নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না চারে না পয়সার জন্য অনেক নন মুসলিমরা দেখছি মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলেছে কিন্তু আমি 3 দিন না খাইয়ে থাকছি তবু হাত পাততে পারি নাই 3টা রাত ক্ষুধার যন্ত্রণা চোখে ঘুম আসে নাই আমার একটু পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন
তারপরও কারো কাছে হাত পাততে পারি না একটা চিন্তা করি যে আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকারি করবে দেখছ রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বেজ্জতি হয়ে যাবে যে ইসলামের জন্য বাপ ছাড়ছি মা ছাড়ছি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না আমি না খেয়ে মারা যাব তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষ আমাকে না করে আমিন নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই কারো কাছে মাদ্রাসার জন্য হাত পাতি নাই তবে আজকে তো হাত আপনাদের কাছে পাতবো আগে থেকে নিয়ত করছি আমি যদি হাত পাতি দেবেন আমার হাতে দেবেন আপনাদের কাছে যাব না কার কাছে যাব আপনারা তো আমার ভাই নাকি ভাই বলে মানেন না আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না যে যে এখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না মুসলমান হলে দিতে হবে আমার হাতে আর যদি কারো দিতে মন না চায় আপনি কোন আমি হরিপদ আপনার দিয়া লাগবে না আমি হরিপদের কাছে হরে কৃষ্ণর কাছে হাত পাতি নাই হাত পাতি আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বার আমার ভাইয়ের কাছে কি বলেন ও মাইকালা ভাই যদি মুসলমান তো মাইকালারও দিয়া লাগবে থাকে যদি পকেটে থাকতে না দিয়ে চলে যাবেন আমার দাবি থেকে যাবে কিয়ামত পর্যন্ত এ দেশের মহিলারাও কি মুসলমান এ দেশের মহিলারাও মুসলমান ও তালি মহিলাদের কাছে পাচ্ছি মাগো হমা আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই মারে হাত পাচ্ছি রহিমার কাছে ফাতিমার কাছে খাদিজার কাছে ওমা কোন মুসলমান নরনারীর কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না যে যেখানে আছেন সোজা হিসেবে একেবারে আর দিতে না চাইলে কোন আমি হরিফদ আপনার দিয়া লাগবে না কি কার চারে না আটানা পাঁচ টাকা দশ টাকা কেউ দিয়ে না আমার আমি ভিকারি সেলেনের ভিক্ষে দেবেন আমার বাপ কোটি কোটি টাকার মালিক সেটা হিসেব করে দিয়েন আমি দশ টাকা নিয়ে সে ভিক্ষেও দিনে কোনো সময় পাঁচ টাকা ভিক্ষা দিয়ে ওই দিন বন্ধ করছি যেদিন শুনছি এক খিলি পানের দাম পাঁচ টাকা এক কাপ চার দাম পাঁচ টাকা আর আমি পাঁচ টাকা ভিক্ষা দিই নাই কোনো দিনও কী করে একজন হাতে দেবো মিনিমাম দশ টাকা ভিক্ষা দিই দশ টাকা বিশ টাকা সবসময় ভিক্ষা দিই মাঝে মাঝে ভিকারির পরিবেশ পরিস্থিতি দেখে পঞ্চাশ টাকা একশো টাকাও দিয়ে দিই ভিক্ষা ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না আমি ভিকারির ছেলে আমার বাপ কোটি কোটি টাকার মালিক সেটা হিসেব করে দেওয়া লাগবে আপনার পকেটে যেই নোটটা সব থেকে বড় ওইটা আমার হাতে চলে আসতে হবে এক হাজার টাকার নোট যদি আপনার পকেটে থাকে ওইটা বের করে দিতে হবে আমার হাতে পাঁচশো টাকার নোট যদি বড় থাকে পকেটের মধ্যে ওইটা দাবি আপনার কাছে আমার ওইটা বের করে দেওয়া লাগবে একশো টাকার নোট যদি বড় থাকে ওইটা বের করে দিতে হবে বড় নোট নাই ছোট অনেকগুলো আছে তখন একখানা দিলে চলবে না কয়েকখানা মিলাই দিতে হবে আর যদি আপনার পকেটে বেশি না থাকে আসে মাত্র দুই টাকা আপনি বেশি দেবেন কোন জায়গাতে আপনি দুই টাকা দিয়ে শরিক হয়ে যাবেন ঠিক আছে না কিন্তু বড়খানা পকেটের একে একে ছোটোখানা বের করার চেষ্টা করবেন না কিন্তু আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না কিন্তু আমার মাওলা ভালো জানে কি আছে আপনার পকেটে গায়েবের খবর আমি জানি না কিন্তু মাওলা জানে না কি মাওলা জানে না হ্যাঁ বড়খানা পকেটে রেখে যদি কেউ ছোটোখানা বের করার চেষ্টা করেন আমার মাওলার চোখ ফাঁক দেওয়ার চেষ্টা করা হবে এতে দুনিয়াতেও ধরা খাবেন আখেরাতেও ধরা খাবেন আর আমি চাই না কোনো মুসলমান দুনিয়া আখেরাতে ধরা খাক কি বলেন হ্যাঁ আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে মানে যে জনও নয় আমার মাদ্রাসা জনও নয় আমার আল্লাপাক ইনকাম দিয়েছে তেরো চোদ্দ লক্ষ টাকা কামাই করি মাসে আমি চালাইতেছি সেভাবে মাদ্রাসা কিন্তু এই মাদ্রাসার মহতামিম তার মাসে কয় টাকা কামাই কন সে চালাইতে পারবে মাদ্রাসা এটা দশ জনের সহযোগিতায় চলবে কি কন আমি আমার নিজের মাদ্রাসার জন্যও না আমার নিজের জন্যও না এই মাদ্রাসার জন্য খাতুনে জান্নাতের নামে যেই মাদ্রাসা রসুলের কলিজার টুকরা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহ